স্নোইর বাচ্চা স্নোই, সারাদিন আমার জামাইরা তুমি দখল করে রাখো কেন? হিংসামি করে না, এই জন্য ড্যাডি বাসায় আসলে আমি একটু বেশি ভালোবাসি করি। এটা আপনার এত গাও জ্বলে কেন? সে যতক্ষণ থাকবে তোমার নিয়ে এই খালি শুয়ে বসা থাকবে, এগুলো কেমন কথাবার্তা? ভদ্র মানুষ এই ধরনের কথা বলে? বেয়াদব মহিলা একটা। এই যে আপনি কত ভালো ডাইডি, কোনোদিনও খোটা দেন না, খাবার চাইলে খাবার দেন, খারাপ ব্যবহার করেন না, মানসিক অত্যাচার করেন না, আর আপনার বউ তার কথা শুরু করলে শেষ হবে না। আপনারা সবাই আপনাদের বউদের উচিত শিক্ষা দিয়ে আদব কায়দা শিখান, কিভাবে বিড়ালের সাথে কিরকম ব্যবহার করতে হয়। ওকে বাই। ব্যাপারটা কি গুগল, তুমি তখন ধরে ইফটিজিং করতেছো কেন? দেখেন আমাকে সরল সোজা পেয়ে তখন থেকে আমার সাথে ইফটিজিং করছে আপনাদের বাড়ির ছেলে বিড়াল। আমি আসি একটু নাস্তা খেতে, দয়া করে আমাকে নাস্তা দিন, আমি চলে যাবো নাস্তাটা খেয়ে। একে তো তুমি সুন্দরী না, তার উপর তোমার গায়ে গন্ধ, তুমি আমার বয়সে অনেক বড়, তোমাকে আমি যে ইফটিজিং করতেছি এটা তোমার সৌভাগ্য মিন্নি আপু। আইরে তো প্রচন্ড ঠান্ডা, বেচারি একটু বিছানায় শুইছে, এরকম হিংসামি করো কেন গুগল? মিন্নির জন্য স্নোইর আর আমার সম্পর্কে ফাটল ধরেছে, আপনি কি জানেন সেটা? জেনা তোর আর স্নোইর সুসম্পর্ক, সারাদিন খাস মায়ের স্নোইর হাতে, লজ্জা শরম নাই আবার স্নোইর কথা কস।